আসসালামু আলাইকুম। আজকে দিনটা খুব একটা ভালো যায়নি। আজকে সব খারাপ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথম যে খারাপ সংবাদটি দিতে চাই সেটি হচ্ছে অরণ্য বাবুদের আরো এক ধোকাবাজি। সে বলেছিল তার অফিসিয়াল আপডেটে যে 50 ফিট কাট আউটের আগে হিন্দি গানটি রিলিজ দেবে, কিন্তু আজকে 20 অক্টোবর পার হয়ে যাচ্ছে, আগামীকালকে সকালে 50 ফিট কাট আউট সে উন্মুক্ত করবে। সাকিব ইয়ামদের দাওয়াত দিয়েছে, সেই বিষয়ে একটা স্ট্যাটাসও দিয়েছে, লায়ন সিনেমা হলের সামনে সেটা করবে, সব কিছুই ঠিক আছে, কিন্তু হিন্দি গানের সেই আভাস, পূর্বাভাস বা কোনো ছায়া আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত দরদের। তো যেটি বলছিলাম যে এই ছেলেটি আসলে এত কমিটমেন্ট দেয়, যে তার কমিটমেন্ট না রাখাটাই তার কমিটমেন্ট। অন্যরকম যখন একটা কমিটমেন্ট দেয়, আচ্ছা সালমান খানের একটা ডায়লগ আছে, সালমান খানের ডায়লগের সাথে অরণ্য বাবুদের কমিটমেন্টের একটা সুন্দর মিল আছে। সালমান খানের ডায়লগটা হিন্দিতে আমি হুবহু এই মুহূর্তে বলতে পারছি না, তবে বাংলাতে বলি যে সালমান খান তার ওয়ান্টেড একটা ডায়লগ দেয় যে সে যখন কমিটমেন্ট করে ফেলে তখন সে তার নিজের কথাই আর শুনে না, মানে তার কমিটমেন্ট সে পূরণ করবেই। আর অরণ্য বাবু যখন কমিটমেন্ট করে ফেলে তখনও সে তার নিজের কথা শুনে না, মানে সে তার কমিটমেন্ট রাখবেই না। সালমান খানের সাথে অরণ্য বাবুদের এই সুন্দর মিলটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমি গত কন্টেন্টেই আশঙ্কা করছিলাম যে অরণ্য বাবু যে এতগুলো অফিসিয়াল আপডেট দিল, বেচারা পিঠের চামড়া থাকবে তো মানুষের কথায়, কারণ সে তো রাখতে পারবে না ভাই এই কমিটমেন্ট, এটা তো তার ইতিহাস বলে, তার রেকর্ড বলে, সে কমিটমেন্ট রাখতে পারে না, সে কথা দিয়ে কথা রাখতে পারে না। সে তার সাত পুরুষের ভাগ্য সে শাকিব খানকে দরদে পাইছে, নবাব এলএলবিতে যে কাহিনী সে করছে তারপরেও সে শাকিব খানকে দরদে পাইছে, এত বড় একটা সুযোগ সে কিভাবে নষ্ট করতেছে। অরণ্য বাবু নিজের মুখেই বলছে যে শাকিব খান তারে বলছে যে তুমি একটা সুযোগ পাইছো, সুযোগটারে কাজে লাগাও। বেচারা বুঝতে পারে নাই শাকিব খান তারে কি কথাটা বলছে, সেই বোধ, সেই বুদ্ধি, সেই বুঝ তার হয় নাই। সে অনেক বড় একটা সুযোগ পাইছে ঠিকই, কিন্তু কাজে লাগাইতে পারছে না। কেন বলছি কাজে লাগাইতে পারছে না, কারণ একটা প্যান ইন্ডিয়ান মুভির যে প্রচার প্রচারণা হয়, যে পাবলিসিটি হয়, একটা প্যান ইন্ডিয়ান মুভি, আমি আবারও বলছি এটা কিন্তু সাধারণ যৌথ প্রযোজনার ছবি নয়, এটা কিন্তু শুধু বাংলাদেশের কোনো সিনেমা নয়, এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা। আপনারা অন্যান্য প্যান ইন্ডিয়ান সিনেমার পাবলিসিটি, হ্যাঁ আপনারা এই কথা বলতে পারেন যে একটা প্যান ইন্ডিয়ান সিনেমার বাজেট অনেক থাকে, অনেক বাজেট থাকে, মানলাম রে ভাই 300 কোটি টাকা, 100 কোটি টাকা, 200 কোটি টাকা প্যান ইন্ডিয়ান সিনেমা হয়, কিন্তু সেই সব সিনেমার নায়ক নায়িকারা অত 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 টাকা তারা কারিগরি টাকা নিয়ে যায়, সিনেমার 70% টাকাই নায়ক নায়িকারা নিয়ে যায়। শাকিব খান তো এত রেমুনারেশন দেয় নাই এই সিনেমায়। সিনেমার বাজেট যদি 10 কোটি হয়ে থাকে, শাকিব খান হয়তো 1 কোটি টাকা নিয়েছে, বাকি 9 কোটি টাকা কোথায় খরচ করতেছে? খালি নিজের গাড়ি কিনলে হবে, নিজের আখের গুছাইলে হবে? ভাই পাবলিসিটি বলে একটা শব্দ আছে, এটা যথাযথ প্রয়োগ করতে হবে। এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা, ইন্ডিয়াতে ওয়ার্ল্ড ওয়াইড এটার একটা পাবলিসিটি দরকার। সেই পাবলিসিটি আজকে 20 তারিখ পার হয়ে যাচ্ছে, আর মাত্র আছে 15-25 দিন। এই 25 দিন রিলিজের আগে আছে 24 দিন, এই 24 দিনে সে কি করবে আমার মাথায় আসে না, মাথায় কাজ করে না। আপনারা দেখেন এক তুফান, শাকিব খানের এক তুফান, যেটা কিনা বাংলাদেশের সিনেমা, যৌথ প্রযোজনের না, যদিও SBF এটার সঙ্গে ইনভলভ, কিন্তু বাংলাদেশের সিনেমা হিসেবে এটা রিলিজ হয়েছে। সেই তুফান যে হাইপ ক্রিয়েট করছে মার্কেটে অল্প একটু সময়ের মধ্যে, আর এই দরদ এত সময় পেয়েও কি করলো, কি করছে, কি করবে, যাক টায়ার্ড হয়ে গেছি ওনার সম্পর্কে বলতে বলতে। দরদের ভাগ্য দরদের উপরেই ছেড়ে দিলাম। কোনো এক দৈব ঘটনায় আলাদিনের চেরাগে দৈত্য এসে দরদের পাবলিসিটিটা প্যান ইন্ডিয়ান
পাবলিসিটি আবার তো পাবলিসিটি করে দিবে, ওটা অন্য অর্ডার করতে হবে না, ওই আশাতেই রইলাম। আরও দুটি খারাপ খবর আপনার সঙ্গে শেয়ার করব। আমাদের দেশের একজন খুবই জনপ্রিয় সঙ্গীত শিল্পী 90-এর তার একটি গান শোনে নাই ওই সময়, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। গানের লাইনটা এরকম, কি ছিলে আমার বলো না তুমি। এই যে সুরটা, এই এই সুরটা ওই 90s বা 2000s বা 80s মানুষের হৃদয়ে এখনো গেঁথে আছে। সেই মণিকিশোর মারা গেছেন এবং খুবই দুঃখজনক, খুবই হৃদয় বিদারক মৃত্যু হয়েছে তার। সে তার রামপুরার ফ্ল্যাটে 4 দিন বা 5 দিন আগে মারা গেছে। যখন লাশ থেকে গন্ধ বেরিয়েছে তখন দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়েছে। এই মণিকিশোরের গান ছোটবেলায় অনেক শুনেছি, কিন্তু তার সঙ্গে আমার কখনো দেখা হয় নাই। বাট রিসেন্টলি মাত্র মাস ছয়েক আগে বোধ হয় উত্তরায় এক বড় ভাইয়ের অফিসে গেলাম। সেখানে গিয়ে তার একটা মানে জার্নালিস্ট জ্যাকেট দেখলাম তার গায়ে। সাংবাদিক ফটোগ্রাফাররা যেরকম একটা জ্যাকেট পরে, বিভিন্ন অনেকগুলো পকেট থাকে, সেরকম অনেকগুলো পকেট দেখে তার চেনা চেনা লাগলো। সে যে মণিকিশোর ওই সময় তাকে আমি বুঝতে পারি নাই, তো চেনা চেনা লাগলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি সাংবাদিক? তো সে হাসলো, হেসে সে বললো, না আমি সাংবাদিক না। তবুও সে তার পরিচয়টি দেয়নি। পাশ থেকে একজন বলল, আপনি ওনাকে চিনতে পারেন নাই? উনি তো মণিকিশোর। আমি তখনও চিনতে পারি নাই, কারণ অনেকদিন হয় ওনার গান শুনি না। তবে স্মৃতিতে কেমন যেন টকবক করে উঠছিল নামটা, যে মণিকিশোর মণিকিশোর মণিকিশোর। তখন উনি একটা গান ধরলেন ওই বড় ভাইয়ের রিকোয়েস্টে, একটা সঙ্গীত আয়োজন ছিল, ওই গানটা শুনে আমি আর তাকে চিনতে ভুল করি নাই। এই সেই লোক শৈশবে কৈশোরে যৌবনে যার গান শুনেছি অনেক বহুবার, তো তার সংস্পর্শে ওই একদিনই তার সঙ্গে আমার দেখা, কথা দীর্ঘ আড্ডা হলো। এবং লোকটা এত অমায়িক, আমাদেরকে খেতে দিছে, সে নিজে না খেয়ে আগে আমার প্লেটটা সে রেডি করে, সে আগে আমার প্লেটটা আমাকে বাড়িয়ে দিয়ে বললো আপনি আগে খান। এতটা অমায়িক ব্যবহার প্রথম পরিচয়ের দিন। এরকম একটা লোক যে সঙ্গীতকে ভালোবেসে তার শহর ছেড়ে ঢাকায় বসবাস করত কাজের জন্য, এবং তার মৃত্যুর সময় তার আশেপাশে কেউ ছিল না। কি কষ্টদায়ক, কি হৃদয় বিদারক একটা প্রস্থান হলো মণিকিশোরের। এরকম মৃত্যু যেন আর কারো না হয়। আরো একটি খারাপ সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আমাদের একজন অভিনেতা সাজু বাহাদি, উনি ভবতপুরে থাকেন। গতকালকে রাত 1:30টার সময় বা 1টার সময় ডাকাত ঢোকে তার বাড়িতে, এবং ডাকাতির এক পর্যায়ে তার স্ত্রীর গলায় ছুরি ধরে এবং তার শ্বাসনালি কেটে ফেলে। প্রচন্ড রক্তক্ষরণ হয় এবং তার জীবন বরণ সন্ধিক্ষণে তার স্ত্রীকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, এখন সেখানে সে লড়াই করছে মৃত্যুর সঙ্গে। এখন শেষ খবর অবধি তার কি অবস্থা এখন আমি জানি না, কিন্তু এই যে একটা দুর্ঘটনা ঘটে গেল একজন অভিনয় শিল্পীর সঙ্গে, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে, এতে বোঝা যায় যে দেশের আইন পরিস্থিতি, নিরাপত্তা পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি কতটুক বাজে হয়ে গেছে। এরকম ডাকাতির ঘটনা খুব একটা আগে শোনা যেত না শহরের ভিতরে, এখন শহরের ভিতরে এটা শোনা যাচ্ছে। তাই সবাই যার যার বাসায় সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, যার যার নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করবেন। 999-এর উপরে শতভাগ ভরসা না করে নিজেরাই নিজেদের নিরাপত্তা যতটা সম্ভব নিশ্চিত করার চেষ্টা করবেন।